রাজ্যের অন্যতম সফল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের বিরুদ্ধে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন প্রতিনিয়তই সমালোচনার ঝড় তোলেন, কিন্তু এবার সেই সমস্ত ঝড়কে ছাপিয়ে গিয়েছেন দলের এক বরিষ্ঠ কার্যকর্তা। রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীরা যে ধরনের মন্তব্য করেন তার চেয়েও অনেক তির্যক মন্তব্য করেছেন, সমালোচনাযোগ্য মন্তব্য করলেন বিজেপি দলের একজন বরিষ্ঠ নেতা। কমলপুর মণ্ডলের অন্যতম সাধারণ সম্পাদক দেবজিৎ দেব বিশ্বাস মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি হলেন সর্বকালের সেরা ব্যর্থ মুখ্যমন্ত্রী, অর্থাৎ সর্ববৃহৎ ব্যর্থ মুখ্যমন্ত্রী হলেন প্রফেসর ডক্টর মানিক সাহা। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিপ্লব দেবের নেতৃত্বে 2018 সালে এ রাজ্যে 25 বছরে বামফ্রন্ট সরকার ঘটানোর ক্ষেত্রে এ রাজ্যের দেবতুল্য কার্যকর্তারা যে ধরনের ভূমিকা নিয়েছিলেন সেই দেবতুল্য কার্যকর্তাদের একজন, যেভাবে বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার বিরুদ্ধে তির্যক মন্তব্য করেছেন এবং ওনাকে ব্যর্থ মুখ্যমন্ত্রী বলে অভিহিত করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দলের কার্যকর্তারাই আজ দলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনছেন তা বিরোধীদের বক্তব্যকে কি প্রাধান্য দিচ্ছে, এ নিয়ে ইতিমধ্যে রাজধানীতে ব্যাপক ঝড় উঠছে, সমালোচনা হচ্ছে। ইতিমধ্যে দলীয় তরফ থেকে এই ধরনের হটকারী মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে এবং দলীয় তরফ থেকে নোটিশ ইস্যু করা হয়েছে। কমলপুরের এই সাধারণ সম্পাদক ইতিপূর্ব কমলপুর মণ্ডল সভাপতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনামূলক মন্তব্য করেছিলেন। শাসক দলের মধ্যে যে ফাটল রয়েছে সেই ফাটলের বহিঃপ্রকাশই ঘটছে এ ধরনের মন্তব্য থেকে। কমলপুরের সাধারণ সম্পাদককে ব্যবহার করতে চাইছেন অপর এক গোষ্ঠীর নেতৃত্বরা, যার মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ঘায়েল করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠছে। সামাজিক মাধ্যমে এ ধরনের মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই বিজেপি দলের মধ্যে ব্যাপক ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে।